প্লাস্টিকের ব্যবহারের ফলে মাটির ব্যবহার আর নেই বললেই চলে। মাটির কাপ, হাঁড়ি, মিষ্টির ভাঁড় এখন প্রায় শিকে উঠে গিয়েছে। প্লাস্টিকের কাপ ও হাঁড়ির ব্যবহারের কাছে পেরে উঠছে না মাটির তৈরি আসবাবপত্র। দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে ঐতিহ্যশালী মৃৎশিল্পীরা, আজ প্রায় ধ্বংসের মুখে তারা। কয়েক বছর আগেও দেখতে পাওয়া যেত গ্রাম অঞ্চল কিংবা শহর, সেখানে চায়ের দোকানগুলি কিংবা মিষ্টির দোকানে মাটির ভাঁড় বা মাটির হাঁড়ি ব্যবহার হতো, কিন্তু এখন প্রায় দোকানেই মাটির ভাঁড় বা হাঁড়ি ব্যবহার করা হয় না। এমনকি ফুলের টব, সেটাও মাটির তৈরি টবই মানুষ সবার পছন্দ করত, কিন্তু সেই জায়গাও নিয়ে নিয়েছে প্লাস্টিকের টব, যে কারণে ধীরে ধীরে মাটির আসবাবপত্র বিলুপ্তির পথে চলে যাচ্ছে। মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার পালপাড়ায় মৃৎশিল্পীদের অবস্থা এখন যথেষ্টই খারাপ, আর এই পেশার সঙ্গে জড়িয়ে রয়েছে সেখানে কয়েকশো পরিবার, কিন্তু বর্তমানে অনেকেই তাদের এই ব্যবসা ছেড়ে দিয়েছে। সব মিলিয়ে ৫০টি পরিবারও এখন আর পাওয়া যাবে না মাটির কাজের সঙ্গে যুক্ত। আর তারই সঙ্গে বাড়ছে জিনিসপত্রের দাম, কিন্তু মাটির ভাঁড় কিংবা হাঁড়ির দাম সেইভাবে বাড়েনি। এখন কাপের দাম ৫০০ টাকা হাজার, সারাদিন মানে আপ্রাণ চেষ্টা করেও দিনে ৮০০ থেকে ১০০০টি কাপ তৈরি করা সম্ভব, তার বেশি নয়। সেখানেও মোটর ব্যবহার করতে হবে, রয়েছে বিদ্যুতের খরচা, আর তারই সঙ্গে রয়েছে কয়লার দাম। যেভাবে মাটি ও কয়লার দাম বাড়ছে, তাতে খরচ করে জিনিস তৈরি করে বাজারে বিক্রয় করে খুব বেশি লাভ তাদের থাকছে না। বংশ পরম্পরায় যারা এই ব্যবসা করে আসছে, অনেকেই ইতিমধ্যে ছেড়ে দিয়েছে তাদের এই জাত ব্যবসা, অনেকে আবার ছেড়ে দেবে খুব শীঘ্রই, কারণ যেভাবে প্লাস্টিকের দাপট বেড়ে গিয়েছে সেখানে মাটির ভাঁড় আজ মানুষের প্রথম পছন্দের জায়গায় নেই। সুতরাং পরবর্তী সময়ের কথা ভেবে তারা অনেকেই হতাশ। আর মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মৃৎশিল্পীরা আজ এইভাবেই ভুগছে। তাঁদের অনেকেরই বক্তব্য, সরকার যদি তাঁদের পক্ষে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করে, সেই ক্ষেত্রে এই শিল্পকে তারা আবারও বাঁচাতে পারবে, যার জন্য দরকার সরকারের সদিচ্ছা, সঙ্গে মানুষেরও সাহায্য, যারা চাহিদা বাড়াবে এই মাটির তৈরির আসবাবপত্রের। দীনেশ সাহার রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। বর্তমানে আমাদের ব্যবসা হচ্ছে মানে ভালো না, কারণ কয়লার রেট বেড়ে গেছে, কিন্তু কাপের রেট আরও কমে গেছে। আগে ৫৫০ টাকা ছিল হাজার, এখন ওই কাপ হয়ে গেছে ৫০০ টাকা হাজার। আর কয়লা, যে কয়লা ৪ টাকা করে কিনতাম কিলো, সেই কয়লা এখন কিনছি ১০ টাকা ১২ টাকা কিলো। তার রেট বেড়ে গেছে। মাটি আগে ছিল আপনার ১০০০ টাকা ট্যাক্টর, এখন ২,৫০০ টাকা ট্যাক্টর। পরিস্থিতি এখন খুব খারাপ আমাদের, বেচা কেনা সেরকম আগের মতন নাই। কেন নাই বলতে, আপনার মাঝে মধ্যে লকডাউন হয়ে যাচ্ছে, তারপরে রোজার মাস গেল, এর জন্যে বেচা কেনা একটু মান্দা যাচ্ছে। প্লাস প্লাস্টিকের ভার, কাগজের ভার উঠে যাওয়াতে একটু ডাউন হয়ে গেছে আগের মতন, আগের মতন মানে আগের থেকে ডাউন হয়ে গেছে। তো এই ব্যবসা পরিবর্তন, এরকম যদি পরিবর্তন করতে হয় তো আমরা পরবর্তীতে কী করে খাবো? মানে আমাদের আর কোনো সোর্স নাই যে আমরা অন্য কিছু করে খেতে পারবো। এই ব্যবসাটা পরম্পরা চলে আসছে ছোটো থেকে একরকম। আমার আজ ৩২ বছর বয়স হলো, তো আমার প্রায় ওই ১২-১৩ বছর থেকে এই ব্যবসা করছি, ভাঁড় তৈরি করি। পড়াশুনো ক্লাস বিয়ে
ভর্তি হয়েছিলাম সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পরে আর করতে পাইনি। তারপরে ব্যবসার সাথে জড়িত, পড়াশোনার সময়েও এই ব্যবসা মানে করতাম, এই ব্যবসা করতে করতে পড়াশোনা করেছি। না, প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য তো পাইনি, যদি সরকার দিতে চায় তাহলে আমাদের ভালো। আমার নাম হচ্ছে সোহন পাল, এই জায়গাটার নাম হচ্ছে আঁকুড়া পালপাড়া। কেন কেন বলতে মানে মাটির ভার এখন চাহিদা নেই, কারণে যে প্লাস্টিকের ভার চালু হয়ে গেছে, যার কারণে আমাদের সমস্যা দাঁড়িয়ে গেছে। আমাদের মাঠ ঠিক অন্নও জুটছে না, মানে আমাদের এই ব্যবস্থা করে তো, যার জন্য যদি সরকার কিছু দেখে আমাদের দিকে তাহলে খুব উপকার হয় আমাদের। কত বছর ধরে আমাদের এই পরম্পরাটা? কত বছর হবে? তা মোটামুটি ধরলেন 50 বছর। আচ্ছা, 50 বছর ধরে আপনারা মনে করছেন? আগের ব্যবস্থা বেশ ভালো চলছিল আমাদের, এখন প্লাস্টিক ও আছে আমাদের ব্যবস্থা খুব মাঠে এসেছে। আগে কতগুলো কাপ আমাদের ধরেন দিনে 500-600 এরকম আগে, এখন এখন মোটর হওয়াতে মেশিন হওয়াতে 1000-1200 এরকম হয়। জিনিসপত্রের দাম কেমন? দাম যেন কয়লা দাম অগাধ হয়ে গেছে, 1000-1200 কুইন্টাল। মাটির দাম বেড়ে গেছে, ট্রাক্টর আগে মাটি পেতে আমি 1000 টাকা করে, এখন 2500 টাকা মাটির দাম, মানে যেভাবে খুব কম আছে। কাপ আমরা পাচ্ছি 500 টাকা করে, তাতে খরচা হয়ে গেছে 150 টাকা। ঠিক আছে, যে সরকার কিছু আমাদেরকে হেল্প করুক, না হলে কি করবো কি আমরা? আমরা যেহেতু কুম্ভকার জাতি, আমাদের ব্যবস্থা তো কিছু করার নেই মাটি ছাড়া। আমাদের আমার নাম হচ্ছে নরোত্তম পাল, বাড়ি আঁকুড়া পালপাড়া। চাকরির ব্যবস্থা ভালো চলছে না, সব রেট টেট আগেকার মতো কমে গেছে, কয়লার রেট বেড়ে গেছে, মাটির রেটও বেড়ে গেছে, তারপরে সেরকম বিক্রিও নাই, খুব ভালো চলছে না। হ্যাঁ, অনেকটাই মুচুরে পড়ে যাচ্ছে। ধরেন কেন পড়ছে, মেরুম অবস্থা কেন হচ্ছে? সব প্লাস্টিক ভাটটা সব বেড়ে গেছে না। কী চাইছেন এখন আপনারা? সরকার দেখুক আমাদের দিকে একটু। এই ব্যবসা প্রায় 20 বছর আগে, এখান থেকে আমরা আগে ধরেন 5 দিনে 10,000 করে বানিয়ে ফেলতাম, সব চলে যেত। কত পাঠাতেন? ঠিক আছে, এখন ওই 4,000 যাচ্ছে এখন। কোথায় কোথায় যাই? এই সব এরিয়াতে লোকালে। এখন হাজারে কত টাকা? এখন হাজারে 500 টাকা। আগের থেকে দাম বেড়েছে না কমেছে? কমে গেছে। লকডাউনের পরে কি চাহিদা বেড়েছে কাপের? না, কাপের লকডাউনের পর চাহিদা বেড়ে তো ব্যবসা পড়ে এইভাবে চলতে থাকে। এখন তো কোনো কিছু ভাবনা চিন্তা নাই, পরবর্তী দেখা যাবে কী হবে, এখন এটা করে খেতে হবে। যাই হোক, মুখ্যমন্ত্রী আমাদেরকে একটু দেখুক, আমাদের একটু সুবিধা করে দেখুক, আরও কিছু যদি পারে তো ভালো হয় আমাদেরও। ওটার নাম আমার তাপস কুমার পাল, বাড়িটার নাম আঁকুড়া পালপাড়া।